আসসালামু আলাইকুম। বৃষ্টি গাজী ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি রেসিপি করে দেখাবো। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলের উপরে একটু ভেজে নিব। 3-4 সেকেন্ডের জন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার চলে আসার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব, তাই একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি। মশলাটা এখন আমি কষিয়ে নিব। এখানে আমি হাফ টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটাও অ্যাড করেছিলাম, কিন্তু সামান্য ভুলের কারণে স্ক্রিপ হয়ে গেছে ভিডিওটা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো এবার আমি চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি পোলাওয়ের চাল দিয়েছি 1 কাপ পরিমাণ, আর মসুরের ডাল আর মুগের ডাল দিয়েছি 1 কাপ পরিমাণ। মোট আমি 2 কাপ পরিমাণ চাল ডাল মিলে দিয়েছি। আর আমি চালটা ভেজে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আমার আজকের খিচুড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানি। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব, চুলার আঁচটা মিডিয়াম করে দিব। তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।